নমস্কার বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সিঙ্গারা রেসিপি। চলো দেখা যাক সিঙ্গারা বানাতে আমি কি কি ব্যবহার করছি। সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, টমেটো কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ময়দা নিয়েছি, রিফাইন তেল ভাজার জন্য, কাঁচা বাদাম, নারকেল কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, আর সাথে গরম মশলার গুঁড়ো। ময়দাটা মাখার জন্য লবণ দিয়ে দিচ্ছি, রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি, সিঙ্গড়া বানানোর জন্য ময়দাটাকে শক্ত করে মাখাতে হবে, তাই অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। ময়দাটাকে শক্ত করে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢাকনা চাপিয়ে রেখে আমি সিঙ্গারার পুর বানানোর জন্য সরষে তেল ব্যবহার করছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি বাদামগুলো আগে ভেজে নেবো। বাদামটা ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি। বাদামটা ঠান্ডা হলে আমি ছালটা ছাড়িয়ে নেব। ওই তাহলে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, নারকেলটা ভেজে নেব। নারকেলটা ভাজা হয়েছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে আর একটু তেল নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে হালকা, আমি এবার টমেটো, আদা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অল্প জল দিচ্ছি।
আমরাটা ভালো করে কষিয়ে নেব। সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ তো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি ঢাকনাটা চাপিয়ে দেবো। বাদাম ভাজাটা দিয়ে দিচ্ছি, এবার নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হলে আমি সিঙ্গারাটা তৈরি করবো, না হলে গরমে ফেটে যেতে পারে। ময়দাটা 20 মিনিট রাখা ছিল, এবার আমি এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে লেচি কেটে নেব। লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি, এবার আমি এটা একটাকে বেলে নেব। এটা একটু লম্বাটে ধরনের বেলতে হবে। এবার আমি এটা মাঝ বরাবর কেটে নেব। একটাতে দুটোর সিঙ্গড়া তৈরি হবে। আমি একটু জল দিয়ে এক সাইডে জল দিয়ে এটাকে মুড়ে নেব। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। এবার এই সাইডটা জল দিয়ে দেবো, দিয়ে এটাকে এরকম টেনে নিয়ে এসে মুড়ে দেবো। এই মুখগুলো ভালো করে মুড়তে হবে, না হলে তেলে যখন ছড়াবে ওটা খুলে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি সবগুলো সিঙ্গড়া তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়েছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। সিঙ্গড়াটা আমি ডুবো তেলে ভাজ, তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি। এবার একটা করে দিয়ে দিচ্ছি। সিঙ্গড়াগুলোকে উল্টে পাল্টে ভিজিয়ে নেব।
সিঙ্গারা গুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি বাদ বাকি গুলো ভেজে নেব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।